যার বেরালো চুনা দিকে ফিরে চলে আসেন অনি কথা হয়ে গেল আল্লাহ নবী দুটো কথা বলে দিয়ে যায় এ যুবকেরা তরুণীরা আমার রাসূলুল্লাহ মুখ থেকে নউযু বিল্লাহ গন্ধ বেরোতো না আমার রাসূলুল্লাহ পেশাব মুবারক থেকে মেশিয়াম মানের চেয়েও বেশি খুশবু বার হতো বেরোতো না বেরোতো নি জোরে বলুন ইমান ডিমান চলে যাচ্ছে না তো কথা বললে যদি বলেন না কি বলছেন বলেন হ্যাঁ হুজুরের পিসাব থেকে মেসকে আম্বারের চেয়েও বেশি খুশবু বেরোতো জোরে বলুন সুবহানাল্লাহ মদিনাওয়ালার জুতো মোবারকের সাথেও যদি কেউ বিয়াদবি করে সে কাফের হবে কাফের হবে কাফের হবে ঘরের কোণে ছিট কিনলে গিয়ে ওয়াজ করছি নি খোলা ময়দানে ওয়াজ করছি আমার নবীর জুতো মুবারকের সাথেও যদি কেউ বিয়াদবি করে সে কাফের হবে কাফের হবে কাফের হবে হুজুরের জুতো জুতো নয় হুজুরের জুতো মুবারক ঠিক না বে ঠিক হুজুরের জুতো মুবারক চুল মুবারক নখ মুবারক চোখ মুবারক কান মুবারক নাক মুবারক দাঁত মুবারক জিভ মুবারক দাড়ি মুবারক জুব্বা মুবারক লাঠি মুবারক পিয়ালা মুবারক হুজুরের জিসিম হুজুরের হুজুরের হুজুর যাতে যাতে হাত দিয়েছে সব মুবারক হয়ে গেছে জোরে বলুন সুবহানাল্লাহ ঠিক না বে ঠিক সমাজে এক শ্রেণীর আলেম আমার দাদা হুজুরের বাগানেই বেরিয়েছে বাগান কার যদি বলুন না অন্য কারো বাপের নয় তো বাগান কার দাদা হুজুরের বাগান আমার দাদা হুজুরের বাগানেই বেরিয়েছে এক শ্রেণীর আলে যারা ওয়াজ করতে করতে বলছে নবী মানুষ মদখোরের সাথে তুলনা করবেন না তাহলে কি বেনামাজির সাথে তুলনা চলবে আমি যদি ওয়াজ করতে করতে বলি যে নবী মানুষ মদখোরের সাথে তুলনা করবেন না নউযুবিল্লাহ আল্লাহ এরকম কথা যেন আমার মুখ থেকে বার করে তবে এই কথাটা যদি বলি একটা মানুষ যদি কেউ ধারণা করে নেয় যে নবী মানুষ মদখোরের সাথে তুলনা করা যাবে না তাহলে আমাদের গ্রামের ওই যে বড় নামাজি বড় আল্লাহওয়ালা যিনি আছে উনার সাথে নবীর তুলনা চলবে উনি আর নবী জোরে বলবেন না নউযুবিল্লাহ ইমান থাকবে হ্যাঁ জোরে বলেন ইমান থাকবে আচ্ছা এইটা আম মানুষের মাথায় তো এসতেই পারে নবী মানুষ নবীর তুলনা মদখোরের সাথে চলবে না তাহলে নবীর তুলনা আল্লাহ রুহুল আমিন হুজুরের সাথে চলবে হ্যাঁ জোরে বলুন চলবে আরো জোরে বলুন চলবে দাদা হুজুরের সাথে চলবে খাজা হুজুরের সাথে চলবে সাহাবাদের সাথে চলবে আচ্ছা নবীর তুলনা ইনাদের সাথে নাই চলবে না ঈসা নবী ছিল মুসা এই অজ করছি অসুবিধা হচ্ছে না তো মুসা নবী ছিল ইব্রাহিম নবী ছিল ইসমাইল নবী ছিল আদম নবী ছিল ইদ্রিস নবী ছিল ইসাক নবী ছিল ইউনুস নবী ছিল লুত নবী ছিল ইব্রাহিম নবী ছিল ইসমাইল নবী ছিল 1,24,000 মতান্তরে 2,24,000 নবী পাইগম্বর আল্লাহ পাঠিয়েছে একটা নবীর নাম বলেন যে নবীর সাথে আমার নবীর তুলনা চলবে আমার জানা নেই আপনার যদি জানা থাকে বলেন আমাকে আমি জানতে চাইছি কোন নবীর সাথে চলবে আমার নবী ও নবী উনারাও নবী কেন চলবে না চলবে না চলবে না কেন মদিনাওয়ালার মাকাম আলা মদিনাওয়ালার তুলনায় পৃথিবীর দ্বিতীয় আর কেউ হয় না জোরে বলুন সুবহানাল্লাহ হুজুরের মাকাম কেন সারা পৃথিবীর প্রত্যেকটা মানুষের পিসাব নাপাক মদিনাওয়ালাটা নাপাক নয় মদিনাওয়ালাটা পাক ছিল জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ সারা পৃথিবীর মানুষের পিসাব নাপাক কি পিসাব নাপাক মদিনাওয়ালাটাও কি নাপাক নাকি নবী মানুষ বেশাক নবী মানুষ আমরাও বলি নবী মানুষ আমরা কি বলি নবী মানুষ নয় নবী মানুষ তবে পৃথিবীর কারোর সাথে তুলনা হুজুরের চলবে না জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর দোস্ত আল্লাহর বন্ধু হুজুরের মাকাম আলা আচ্ছা সারা পৃথিবীর মানুষের পিসাব নাপাক মদিনাওয়ালার পিসাবটাও কি নাপাক যদি বলেন মদিনাওয়ালারটাও নাপাক উম্মে আইমানের উপরে কি ফতোয়া আসবে ওটা বলো আমি শুনবো আমি জানি না কে উম্মে আইমান যে আমার হুজুরের পিসাব মুবারক পান করে নিয়েছিল কে উম্মে আইমান যার পানির পিপাসা পেয়েছে হাতরাচ্ছে হাতে কিছু মিলেছে কি মাটির পাত্র অন্ধকার নাকের গুড়ায় নিয়ে এসেছে উফ এত খুশবু এত খুশবু এ খুশবু তো দুনিয়ার কোনো আতরের দোকানেও পাওয়া যায় না ধরে ঢক ঢক করে খেয়ে নিয়েছে আল্লাহ নবী বলছে বাবা উম্মে আইমান দেখো তো কি মাটির পাত্র কিছু আছে নিয়ে আসো নিরালা জায়গায় ফেলে দাও উম্মে আইমান বলছে আল্লাহ জাত পাকের কসম কি ছিল জানি না তবে যেটা ছিল খেয়ে নিয়েছে হুজুর আল্লাহ নবী বলছে উম্মে আইমান জীবনে কখনো তোমার পেটের ব্যারাম হবে না জোরে বলুন সুবহানাল্লাহ দিল খুলে বলবেন না সুবহানাল্লাহ উম্মে আইমান হুজুরের পিসাব মুবারক খেয়েছিল
ফতোয়াটা কি হবে একটু দেন আমি শুনবো জানতে চাই আমি ঈমানও যাবে আমলও যাবে দুটুই बर्बाद হয়ে যাবে ঠিক না বে ঠিক আহার ইয়া নবীর মাকাম দেখো আল্লাহ নবীর নাম মারুক থেকে শহীদ করা হয়েছিল সকলের জানা রয়েছে আমার রাসূলুল্লাহ একটা মাটির পাত্রতে নিজের খুন মুবারকটাকে দিয়েছিল সাহাবা হুজুরে রাতে দিল আল্লাহ নবী বলেছিল হে বাবা সাহাবা ওটাকে নিয়ে যাও একটা নিরালা জায়গাতে ফেলে দাও কি দিয়েছে হুজুরের খুন মুবারক হুজুরের সব মুবারক ছিল খুন মুবারক দিয়েছে ফেলে দাও সারা পৃথিবীর মানুষের খুনটা কি জোরে বলুন না লামরাও মানুষ নবীও মানুষ নবীর খুনটা না পাক তাহলে হচ্ছে না তো আমাদের মত আহ হুজুরের পিসা মুবারকের সেফা ছিল ব্যারাম ভালো হয়ে যেত জোরে বলুন সুবহানাল্লাহ খুনটাকে নিয়ে বহুদূর চলে গেল আর মনে মনে করছি এটা আমার রাসূলুল্লাহ আর খুন মুবারক কার হুজুরের কুতা ফেলে যদি কেউ বিয়াদবি করে ফেলে এমন করে মনে মনে করছি আর চিন্তা করছি এটা আমার রাসূলুল্লাহ আর খুন মুবারক কুতাই ফেলবো সাবা হুজুর কি করেছিল ওই খুন মুবারক নাকি পিয়ে পিয়ে পান করে নিয়েছিল খেয়ে নিয়েছে খুন আল্লাহ নবীর কাছে এসেছে আল্লাহ নবী বলছে ফেলে দিয়েছো বাবা জি জি হুজুর কুতা ওই যা ওনাই জায়গায় ফেলেছি জীবনে কেউ আর বিয়াদবি করতে পারবে না জোরে বলবেন না এমন এক জায়গায় ফেলেছি জীবনে কখনো কেউ বিয়াদবি করতে পারবে না জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ নবী বলেছিল বাবা সাবা কোথায় ফেলেছো বাবা ওই সময় সাবা বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই খুনটা আমি পিয়ে পিয়ে পান করে নিয়েছি হুজুর আল্লাহ তুমি আমার খুন পার করে নিয়েছো বাবা তুমি তোমার জন্য জাহান্নামের আগুন ছুঁয়া হার আরাম করে নিয়েছো আরো জোরে বলুন সুবহানাল্লাহ হুজুরের মাকাম হুজুরের খুন মুবারক খেলে জাহান্নামের আগুন হারাম হয় হুজুরের চেহারা দেখলে জান্নাত অজীব হয়ে যায় বুঝছেন কি আপনারা সব আলেমের শুনবেন সব আলেমের শোনা যাবে না হযরতে আলী হুজুরের বিরুদ্ধে একটা দল বেরিয়েছিল সেরে খোদা আলী হযরতে আলী হুজুরের বিরুদ্ধে একটা দল বার হয়েছিল খারেজি দল যাদের হাতে ছিল কুরআন তারা বলেছিল আমরা কুরআন মানি আল্লাহর কথা মানি আলী তোমার কথা মানি না তারপরেও তারা জান্নাতি নয় তারা জাহান্নামী বুঝছেন কি আপনারা সবাইরা শুনবেন বলবেন বুঝবো কি করে যদি কারো আলোচনার মধ্যে মনে হয় নবী সম্মানের আঘাত হচ্ছে হুজুরের সম্মানে তাজিমের সাথে কথা বলছে না ওই অজ শুনবেন না ক্ষমতা থাকলে হাত দিয়ে বন্ধ করে দেবেন বুঝতে পারছেন ক্ষমতা থাকলে কি দিয়ে হাত দিয়ে বন্ধ করে দেবেন বন্ধ কর ক্ষমতা যদি না থাকে ক্ষমতা যদি না থাকে আপনি কি করবেন ওখান থেকে চলে যাবেন মুখে বলবেন মুখে মুখে বলবেন ক্ষমতা যদি না মুখে বলবেন যদি মনে হয় না মুখে বললেও অসুবিধে আছে বিপদ হতে পারে কমসে কম অন্তর থেকে ঘৃণাটা করবেন করেন তো হুজুরের দুশ্মনদের ঘৃণা করেন তো না এদিকেও আছেন ওদিকেও আছেন এমন হবেন না দু নৌকায় পা দিতে নেই দেখবেন বিপদে পড়ে যাবেন ঠিক না বেঠি হুজুরের গোলামতি করে তোমার বাপদা তো সব জান্নাতি হয়ে শুয়ে আছে নিয়ামত এক একটা আর আমরা ইডাল উডাল করে আমরা কি করছি ভাবো না
না দাদা হুজুর দাদা হুজুর অনেক হলো দাদা হুজুর কে আল্লাহ কি নিয়ামত করেছে জানো দাদা হুজুরের সাইনবোর্ডটা জুবায়ের সিদ্দিকীর গলায় আছে বলে মানুষ দাওয়াত করে এ ভাইরা শুনছো তোমরা দাদা হুজুরের সাইনবোর্ডটা জুবায়ের সিদ্দিকীর গলায় করে নিয়ে ঘরে বলে মানুষ দাওয়াত করে যদি আজকে এখান থেকে বলে দেই আমি দাদা হুজুরকে মানিনি এখান থেকে বলে দেই দাদা হুজুরকে আমি মানিনি কাল থেকে জুবায়ের সিদ্দিকী আর জলসাই নয় ঘরে বসে বসে মাছি মারছে দেখতে পাবে আমি বাস্তব বলছি কিন্তু বুঝতে পারছেন না যত আলেম উলামা ইমাম তিমাম যা দেখছেন সব দাদা হুজুরের সাইনবোর্ডটা আছে বলে মানুষ দাওয়াত করে নিয়ে আসে গ্রামে নিয়ে আসে কথা শোনে কথা মানে কালকে যদি আপনার গ্রামে ইমাম সাহেব আল্লাহ না করে আল্লাহ না করে বেশাকিনারা আমাদের মহব্বত দাদা হুজুর পাঁচ হুজুর দাদা হুজুর গো মহব্বত যদি না করে হক্কানি ওলি আল্লাহ আল্লাহর মাহবুব বান্দাদের মহব্বতের মানুষ এখন যদি কেউ বলতে না আমি সব মানি না থাকবে কাল থেকে গ্রামে গিরামে কাল থেকে থাকতে পারবে কি তাহলে সাইনবোর্ড কিন্তু লেগে আছে যে আমরা দাদা হুজুর আল্লাহর ওলি আল্লাহর মাহবুব বান্দাদের ওলিদের মানি কিন্তু সাইনবোর্ড লাগিয়েছে আপনাদের ঈমান চুরি করে দেখছেন না খবরে 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 নানা রকম চোর টোর বেরোচ্ছে দেখছেন না খবরে ওই চোরকে নিয়ে টেনশন নেই চোরকে নিয়ে টেনশন যদি করতে হয় ওই চোরকে নিয়ে টেনশন করো যে চোরটা তোমার আমার ঈমান চুরি করছে কোটি টাকার থেকেও কিন্তু দামি ঠিক না বেটি কোটি টাকার চেয়েও হয়তো ভাবছো হুজুর আমার কাছে কোটি টাকা নেই এক কোটি টাকা দেবো তোমাকে তুমি তোমার ইমানটা বিক্রি করতে পারবে বলেন বলতে পারবেন নবীর সামনে নুগুর একটা কথা বলতে পারবেন দু কোটি টাকা দেবো বলতে পারবেন ইমান চলে যাবে না ইমান দিতে পারবো না ঠিক না বেটি আর ইছিরা যুবকিরা তরুণীরা এ নবী পাকে প্রেমিকেরা আর একটা কল বলে সংক্ষেপ করব আল্লাহ নবী দিন দুনিয়া বাদুশা হাবিবুল্লাহ জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববীর মধ্যে বসে রয়েছে এমন সময় শের খোদা আলী আমার রাসূলুল্লাহর কাছে চলে আসলো হজরতে আলী হুজুর চলে আল্লাহ নবীকে বলতে লেগে গেল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমাকে ইজাজত দেন কিসের ইজাজত আল্লাহ নবী বলল ওই সময় শেরে খোদা হযরত আলী বলেছিল আমি একটু শিকারে যাব অসুবিধা হচ্ছে না টাইমার আছে পাঁচ মিনিট অসুবিধা হচ্ছে না আমার যেন মনে হচ্ছে একটু অসুবিধা হচ্ছে আল্লাহ নবী বলল আলী যাও তবে শোনো আলী এদিকে যাবে এদিকে যাবে এদিকে যাবে আলীকে আল্লাহ নবী একদিকে যেতে নিষেধ করেছিল সব দিকে যাবে একটা দিকে যেতে নিষেধ করলো শেরে খোদা আলী বার হয়ে গেল খুঁজছে শিকার পেল না চলে আসছে কোথায় যাচ্ছে যেদিকে নবী যেতে নিষেধ করেছে ওই দিকে এক দুপা ফেলে যাচ্ছে এমন শুনে আলি চোখে পড়ে যায় একটা গাছের ডালিতে পাখি বসে কত সুন্দর ভাবে কলমা শরীর পড়তে লেগেছে ফতোয়া দিয়ে দেন না জানো নবী তো যেতে নিষেধ করেছিল নবী যেতে নিষেধ করেছিল নবী সব নাটা ডিটেলসে বুঝাতে গেলে টাইম লাগবে সংক্ষেপে নবী সব নাটা না নয় সব হাঁটা হ্যাঁ নয় ঠিক ওই রকম বুঝাবার জন্য বলছি আমরা যখন বেবাড়ি টেবাড়ি কুটুম্বাড়িতে যাই আমাদের খিদে থাকলেও আমরা বলি না খাবো না থাক বলি না ভাত লেন না না থাক মিষ্টি লেন না না থাক দিলে ফেলে দেয় না খেয়ে নেয় হ্যালো নায়ের মধ্যেও একটা হ্যাঁ আছে নবী নিষেধ করছে নায়ের মধ্যেও একটা হ্যাঁ আছে হযরত আলী দেখতে পেল গাছের ডালেতে বসে পাখি কলমা পড়ছে ধরবে ধরে কি করবে নবীর কাছে নিয়ে যাবে সাহাবা হুজুরদেরকে দেখাবে শেরে খোদা আলী যখন ধরতে গেল পাখিটা উড়ে চলে গেল শুনছো ভাই চলে গেল দূরে গিয়ে একটা হারাম জায়গায় নাপাক জায়গায় বসে খুঁপড়ে 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 একটা নাপাক হারাম জিনিস খেয়েছে হযরত আলী হুজুরের মনটা খারাপ হয়েছে কত সুন্দর কলমা পড়ছিল ধরে নিয়ে যাবো মনে করলাম না পাক খেচ্ছে ধরে নিয়ে হুজুরকে দেখাতাম ছা ছা ছেড়ে দিয়ে চলে গেল
আল্লাহ নবীর কাছে এসে আল্লাহ নবী বলছে আলী কি পেয়েছো বাবা ওজি হুজুর কিচ্ছু স্বীকার পাইনি কিচ্ছু পাওনি জি হুজুর কি যেদিকে যেতে নিষেধ করেছিলেন ওদিকে এক দুবা ফেলে যাবার পরই দেখলাম গাছের ডালেতে পাখি বসে কলবা পড়ছে তারপরে ধরব বলে গেলাম পাখিটা উড়ে চলে গেল দূরে গিয়ে নাপাক জায়গায় বসে খুবরে খুবরে নাপাক খেতে হুজুর রহস্যটা বুঝতে পারলাম না ওইদিকেই যেতে আপনি তো নিষেধ করেছিলেন গিয়েছি একদম আল্লাহ নবী তখন বলছে আলী ওটা হলো আমার আখিরি জামানার উম্মতের হাল কেমন সকালে মুমিন থাকবে সন্ধ্যায় বেঈমান হয়ে যাবে সন্ধ্যায় মুমিন থাকবে সকালে বেঈমান হয়ে যাবে বুঝতেই পারবে না এই কলমা পড়ছে এই বেঈমান হয়ে যাচ্ছে আখিরি জামানা যদি একটা কথা আমি আমার যারা আমাকে কমসে কম বিশ্বাস করেন মানেন মহব্বত করেন আমার একটা কথা মানবেন এই কথাটাও মানবেন যদি মনে হয় বেশি ওয়াজ শুনে ঈমান যাবার ভয় হচ্ছে ওয়াজ শুনবেন না ও থেকে ঘরে বসে আল্লাহ আল্লাহ জিকির করা অনেক ভালো বুঝতে পারছেন না আমার কথা আমার মহব্বতের মানুষের বলার অধিকার আছে না বলবো না ভালো মন্দ যদি মনে হয় বেশি ওয়াজ শুনলে ঈমান চলে যাবার ভয় লাগছে তাহলে মনে হয় ওয়াজ শোনার থেকে না শোনা অনেক ভালো ঘরে বসে বসে আল্লাহ আল্লাহ জিকির করবেন বুঝতে পারলেন আর এই রকম মিলাদ গুলো থেকে দুটো জিনিস হয় একটা ঈমান হারা হয় আর একটা ঈমান গুলো চাঙ্গা হয় বুঝতে পারলেন আমার কথা এই রকম মিলাদ থেকে দুটো জিনিস হয় কি একটা ঈমান হারা হয় আর একটা ঈমান চাঙ্গা হয় যেমন ঠিক অক্সিজেনে যখন প্রয়োজন হয় অক্সিজেন দিলে দেখবেন শরীর ফিট হয়ে যায় ওই রকম আমাদের ঈমানগুলো এই রকম মিলাদ থেকে হুজুরের মাকাম বললে হুজুরের আকায়েদের রজ করলে একই কথায় আকায়েদ ওয়াজ দু রকম হয় একটা ফাজাইলের রজ আর একটা আকায়েদের রজ আকায়েদের রজগুলো করলে কি হয় আমাদের ঈমানগুলো একটু অক্সিজেন পেয়ে যায় ঈমান চাঙ্গা হয়ে যায় কথা বুঝলেন আর যুবকগুলোকে বলে যাব আস্তে আস্তে দাঁড়িয়ে রাখো আস্তে আস্তে নামাজ পড়ো ভালো পথে এসো বুঝতে পারছেন না ভালো পথে আসবেন খবরদার দুনিয়ায় যা করবেন আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে চলে যাবেন না বুঝতে পারছেন খবরদার হুজুরের সামনে বিয়াদবি করে ফেলবেন না ঈমান হারা হতে হবে আল্লাহ জান্নাত পাওয়া যাবে না ওই জেলখানা অনেক ভালো যে জেলখানা দু বছর চার বছর ছ বছর আট বছর দশ বছর ওই জেলখানা ভালো নয় যেটা চিরস্থায়ী ওই জাহান্নাম অনেক ভালো অনেক ভালো অনেক ভালো যে জাহান্নাম একটা সীমার মধ্যে থাকবে সীমা মিটে গেলে আবার তুলে আল্লাহ জান্নাত দেবে আলহামদুলিল্লাহ ও জাহান্নাম অনেক ভালো তবে ওই জাহান্নাম ভালো নয় যে জাহান্নামে চির জাহান্নামি হয়ে থাকতে হবে বুঝতে পারলেন না আমার কথা যদি মাথাটা পুরুলির মতন হয় ঢুকবে না আর আমাদের তো এখন গোস খেয়ে মাথা পোল্ট্রি মুরগির মতন হয়ে গেছে রাগ হচ্ছে আমার কথায় আবার সমাজে একটা হাওয়া উঠেছিল জানেন তো কি গোস খাওয়া বন্ধ করতে হবে জানেন না তখন যত জলসাই যাচ্ছি যত ঘরের বাইরে সবাই দেখি অট করছে ঘোষ খাওয়া বন্ধ করতে হবে মানে ওকে খেয়ে নেবো এই করে ফেলবো ওই করে ফেলবো যেমন করে বলছে আমি মাঝে মাঝে চিন্তা করছিলাম ঘোষ খাওয়া যদি বন্ধ করে দেয় মনে হচ্ছে ইমান ডিমান চলে যাবে চলে যাবে চুপ করে বসে আছে আপনারা কি মনে করেন চলে যাবে নাকি গরু যদি খাওয়া আমরা বন্ধ করে দিই ইমান চলে যাবে কাপের টাপের হয়ে যাবো আমার তো মনে হয় ইমিডিয়েটলি ঘোষ খাওয়া বন্ধ করতে হবে হাসছেন বলছে হুজুর সব ছাড়বো ওটাকে ছাড়া যাবে না মাথা খারাপ নাকি ওটাই আমাদের ভুল হয়ে দাঁড়িয়েছে এটা মানে আমি মানে ভাই হিসাবে ভাইয়ের শরীরে সুস্থ আশাও করা যায় শরীর ভালো থাকে রোজ খাওয়া বন্ধ করতে একদম খাবেন ওই মাসে একবার দুবার দশ দিনে একবার আবার কিছু কিছু আছে গোস ছাড়া ভাতও নিলে খাকার নাই যাক সামনে ডাকতে হবে বুঝতে পারছেন না এরকম আছে না না নেই যে গোস ছাড়া ভাত খাবেন আছে না নেই আমার মনে হয় ইমিডিয়েটলি গোস খাওয়া বন্ধ করতেন কেন কি হবে গোস খাওয়াটা বন্ধ করলে শরীরটা চাঙ্গা থাকবে আর তখন কিছু বেরিয়েছিল গোস খাওয়া আবার বন্ধ করে যেন মনে হয় গোস খাওয়া বন্ধ করলে ইমান টিমান সব চলে যাবে কিচ্ছু যাবে না গোস খাওয়া বন্ধ করলে আপনারা কি ভাবছেন ইমান চলে যাবে নাকি না না কিচ্ছু যাবে না গোস খাওয়া বন্ধ করলে মানে শরীরটা চাঙ্গা থাকবে একটু শাক সবজি খাবেন তাই আমি ওই আগে খুব গোস খেতেন জানেন এখন ওই ডাক্তার বলেছে গোস কম খাবেন গোস কম খাবেন ডাক্তার বলে ওই করেলা খেতে করেলা করেলা কি বলে জানেন তো করেলাই বলে তো আপনাদের নাকি ওই যেগুলো কুচি কুচি করে কাটে আলু দিয়ে খুব সুন্দর লাগে আমাকে তো জহর
হ্যাঁ ওই উচ্চে উচ্চে যে এক এক জায়গায় এক রকম ওই উচ্চেই বলে বলছে অত নাম টাম জানি নি আবার একটা আছে জানেন সকালবেলায় উঠে খালি পেটে মাঝে মধ্যে খেতে হয় কি বলেন তো না না ওই কি একটা শাক আছে আমাদের দিকে কুলে খানা বলে কুলে খানা যাক আপনাদের কি বলে জানি নি উরি বাপ রে বাবা এত তেতো নাক টিপে খেতে হয় ওর গন্ধটাও তেতো বুঝতে পারছেন না ওসব খেয়ে খেয়ে কত আমার তেতো হয়ে গেছে অসুবিধা হচ্ছে তেতো তেতো হলো অসুবিধা হলো নাকি কি করব বলেন না এখন সবাই মিষ্টি 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 বেশি খেলে কি হয় সব সুগারের পেশেন্ট হয়ে যাচ্ছেন তো মাঝে মধ্যে তেতো খাবেন শরীর চাঙ্গা থাকে তাই তো নাকি রাগ হলো নাকি আপনাদের বাপগুলোকে জিজ্ঞাসা করছি না কেন জিজ্ঞাসা করছি না বাপগুলোর তো আমি ছেলে হয় চাচা মানে কি আরে কথা বলছেন না চাচা মানে কি বাপ চাচা মানে কি বাপ মুরব্বী বাপেদের তো আমি ছেলে হয় বাপেদেরকে আমি কি কি বাপেদেরকে আমি অশুনাতে এসছি ইনারা ছোট হুজুরের মুখে অশুনেছে হাত তুললো বুঝতে পারছেন না আর যুবক তোমরা তো জুম্মাই জুম্মাই দুদিন চার দিন আট দিন দশ দিন অশুনছো দু বছর চার বছর তোমরা বুঝতেই পারবে না মারবো টান এখানে ওইদিকে বেরিয়ে চলে যাবো বুঝতেই পারবে না কিছু ধরতেই পারবে না কিন্তু মুরব্বী বাপগুলো ঠিক ধরে নেবে না বাবাজি এটা ভুল বলে ফেলছে কি গো আব্বা জানেরা ভুল ভালো আজ করল নি তো এই মুরব্বী বাপগুলোকে জিজ্ঞাসা করছি উল্টো পাল্টা বুকে ফেললো নি তো শরিয়াত বিরোধী কিছু বলে ফেলিনি তো হ্যাঁ যুবকেরা মুরব্বী বাপেরা বল দিয়েছে ঠিক আছে কেন বাপেদের কথাটা কেন লিখছি মুরব্বী বাপগুলো আমার ছোট হুজুর আশেক রাসূল ফানাফিল্লাহ ফানাফিস শাইখ সুলতানুল ওয়াজিন হজরাতে ছোট হুজুর পীর কেবলার মুখে অস শুনেছে ঠিক না বেটি যারা পুরাতন লোক আমার মুরব্বী বাপ চাচার মুখে অস শুনেছে আমার বড় বড় ভাইদের মুখে অস শুনছে আমাদের মুখে শুনছে আল্লাহ হায়াত দারাজ করেন আমাদের ছেলে ভুলেরাও যেন অজ করে ইনারা যেন শুনে বলেন আল্লাহ জোরে বলেন আল্লাহ কি রে বাবা একটু জোরে বলুন আল্লাহ আল্লাহ আমার মুরব্বী মুরব্বী বাপগুলো যেন সব একশো একশো বছর হায়াত দেয় বলেন আল্লাহ জোরে বলেন আল্লাহ এই দুয়া চাইলে অসুবিধা নেই তো খুব বুঝে অজ করতে হবে এই দুয়া চাইলেও আমার সমস্যা কি সমস্যা এমনি ছেলে ভাত দিতে চাইছেন আবার একশো বছর কি করবো এই জন্য একশো বছর চাইলাম দুনিয়ার গুণা আল্লাহ যেন দুনিয়ায় মাফ করিয়ে নেয় দুনিয়াদারি করার কোনো শখ নেই আছে নাকি যুবকগুলো কি দুনিয়া খুব মজা লাগছে না তোমাদের মজা লাগছে এক যারা আমি আমার ইমানের কথা বলি আল্লাহ জাত পাকের কসম আল্লাহ জাত পাকের কসম দুনিয়া আমার সর্ষে পরিমাণ মজা লাগে না তাহলে বলবেন হুজুর আপনি হাসছেন খেলছেন উঠছেন বেড়াচ্ছেন দুনিয়াদারি করছেন কি করে আল্লাহ জাত পাকের কসম করে বলছি দুনিয়া সর্ষে পরিমাণ আমার ভালো লাগে না এক যাররা ভালো লাগে না কিন্তু করছি কেন আমার বড় ভয় হয় আমার বড় ভয় হয় আমি মরে যাওয়ার পর আমার কবরে কি হবে আমার বড় ভয় হয় আমি আবার দোয়া চাই আল্লাহ আমার একশো বছর হায়াত দেবেন আল্লাহ কেঁদে কেঁদে দোয়া চাই আল্লাহ আমার একশো বছর হায়াত দেবেন আল্লাহ আমার একশো বছর হায়াত দেবেন আবার এদিকে বলছি আল্লাহ জাত পাকের কসম কসমটা এই জন্য খাচ্ছি আপনার যদি যেন বিশ্বাস আছে কিছু কিছু ক্ষেত্রে কসম খাওয়া দরকার কসমটা এই জন্য খেলাম কেন আপনাদের যাদের বিশ্বাস আছে দোয়া চাইছে এদিকে কি নামাজ পাঠিতে বসে আল্লাহ আমারা একশো বছর হায়াত দাও আবার এদিকে কি বলছি দুনিয়া সর্ষে পরিমাণ ভালো লাগে না দোয়াটা কেন চাইছি আর কথা কেন বলছি এটা অতি সত্য দুনিয়া ভালো লাগে না দোয়াটা এই জন্য চাইছি আমার বড় ভয় হয় আমার মরণের পর আমার কি হবে এই জন্য আমি দোয়া চাই আল্লাহ আমার একশো বছর হায়াত দেবে যেন একটু ইবাদত করতে পারি আপনাকে খুশি করতে পারি আপনার হাবিবকে খুশি করি জানি না কতটা হচ্ছে হচ্ছে না কিছুই হচ্ছে না কিছুই হয় না কিছুই করতে পারছি না তবে দোয়া চাই যেন আল্লাহ আপনি খুশি হন আপনার হাবিব খুশি হয় চোখ বন্ধ করব ওই দিন আমার মহর দেবে আল্লাহ যেদিন চোখ বন্ধ করব দুনিয়ার মানুষ রেখে দেবে সাথে সাথে তোমার জান্নাত পেয়ে যাবো জোরে বলুন সুবহানাল্লাহ শুধু আমার না আমার সব ভাইদের সব বাপেদের সব মা বোনেদের আল্লাহ দেবেন বলেন আল্লাহুম্মা আমিন জোরে বলুন আল্লাহুম্মা আমিন কবরের আজাব একদিনের আজাব বড় কঠিন আজাব কি মনে হচ্ছে দুনিয়ার কোনো স্টাইলে মার হবে নাকি কথা বলছেন না আপনারা আমার বড় ভয় হয় ওই জন্য দুনিয়াদারি করছে আল্লাহ হায়াত দেন ইবাদত করি গুনাগুলো মাফ করিয়ে নিই আপনাকে খুশি করি আপনার হাবিব যেন খুশি হন কেন ওদিন বড় কঠিন দিন হবে পঞ্চাশ হাজার বছর দাঁড়াতে হবে কিয়ামতের ময়দানে মাথার এক বেদ্দা উপরে সূর্য নাববে গল্প বলছি নি রে বাপ এক বেদ্দা উপরে সূর্য নাববে ওদিন যদি আমি বলি আমি পীরের ছেলে আল্লাহ বলবে পীরের ছেলে তো কি হয়েছে দাঁড়া কবরে যেয়ে যদি বলি আমি দাদা হুজুরের আওলাদ ফেরেশতা হলে দাদা হুজুরের আওলাদ তো দাদা হুজুর ছুটাচ্ছি দাঁড়া
বলবেন হুজুর কি কথা বলছেন হ্যাঁ কথাই ঠিকই কথা দাদা হুজুর কাজ করেছে তেনার কবর নুরানিতে নূর পাঁচ হুজুর কাজ করেছে তেনার সব বেহেশতের বাগান গোলাপ ফুলের বিছানা আমি করতে পারিনি তাই তোমার টেনশন আর আমার কবরে তো দোহাই দিয়ে পার হওয়া যাবে না আমার দাদু 70 বার হজ করেছে তো দাদু 70 বার হজ করেছে তুই কি করেছিস বল ঠিক না বেটি রাগ হলো আমার কথা আবাদুল শরীব আল্লাহুম্মা فلق کی نظاروں جمی کے بغاروں سبھی عید مناؤ حجور آگئی ہے حجور ایسے سے نہ سنے جو رہے بولو আমরা খুশি হুজুর মানে আমার রসুল রসুলের কথা হুজুরের কথা বলি এসেছে না আসেন খুশি না খুশি নয় কেন খুশি হব বলি আল্লাহ জিনার কথা কোরআনে বলছে ওমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আলামিনে জগতে রহমত করে নবীকে পাঠালাম ফেরেশতারা খুশি আমরা খুশি নয় ফাটা কপালে আবু জেল মার্কা যে হবে সে বলবে আমি খুশি নই আবু জেল খুশি হয়েছিল নাকি নবীর কথায় আবু জেল খুশি হয়েছিল আবু বাক্কার খুশি হয়েছিল আমরা আবু জেলের অনুসারী নয় আমরা আবু বাক্কারের অনুসারী আমরা গর্ব করে বলি আমরা আবু বাক্কারের অনুসারী সমাজে কিছু মানুষ আছে যারা আবু জেহেলের অনুসারী কিন্তু তারা গর্ব করে বলতে পারে না তাহলে হুজুর এসেছে না আসেন খুশি না খুশি হুজুর এসে গেছে কবি বলছে হুজুর আ গায়ে হুজুর আ গায়ে হ্যায় হুজুর আ গায়ে হ্যায় হুজুর আ গায়ে حجور آگئی ہے اٹھو غم کی مارو چلو بے سہارو خبر ایک سناؤ حجور آگئی ہے جرے بولوین نا سبحان اللہ جرے حبین سبحان اللہ بیسی کھاؤ ہوئے گا چھے ঘুমো পেচ্ছে আবার আল্লাহ করে জলসাও তো অনেক রাত অব্দি হবে শেষে আমার আব্বাজান হুজুর পীর কেবলা আছেন আখেরি দোয়া করবে আব্বাজান প্রতি বছরই নাকি থাকেন আমার বড় ভাইজান হয়েছে গেছে তকবীর দান নারে তকবীর জোরে দান নারে তকবীর কি হবে বলেন দেখিনি ঝিমলে অজাবে জোরে দান নারে তকবীর সকলে একবার উঠে দাঁড়ান সকলে উঠে দাঁড়ান নারে তকবীর আউলাদে মুজাদ্দিদুজ জামান আউলাদে মুজাদ্দিদুজ জামান সিলসিলা ফুরফুরা শরীফ সিলসিলা ফুরফুরা শরীফ নারে তাকবীর নারে তাকবীর আউলাদে মুজাদ্দিদুজ জামান নারে দিবে আমার বড় ভাই জানেছে সকলে তকবীর দান নারে তাকবীর আরো জোরে নারে তাকবীর নারে দিবে আস্তে দেখবে মুসাবা করতে যাবার বিয়াদবি করে ফেলুন মোহাম্মদ ভালো অতি মোহাম্মদ খারাপ মুসাবা করতে যে পায়ের উপরে পা তুলে দেয় বাস্তব বলছি আমি মুসাবা করতে যে পায়ের উপরে পা আপনি মোহাম্মদ কো দেখাতে যে তো বিয়াদবি হয়ে গেল ঠিক না বিয়াদবি তো নাকি হ্যাঁ তকবীর নারে তাকবীর আরো জোরে নারে তাকবীর নারে দিবে আওলাদে মুজাদ্দিদুজ জামান আওলাদে মুজাদ্দিদুজ জামান সিলসিলা ফুরফুরা শরীফ সিলসিলা ফুরফুরা শরীফ আমাদের বড় প্রিয় ভাইজান নারে দিবে আমি বিদায় নিলাম সকলে একবার আমাকে সালাম দেন ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাইজান বসতে বললে বসবে নারায় তকবীর